মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় নয়দা ব্লক বালি এক নম্বর অঞ্চলে দিদি সুরক্ষা কবচ কর্মসূচি অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা চেয়ারম্যান তথা সাংসদ মাননীয় আবু তাহের খান মহাশয় ও নয়দা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুফিজ্জামান শেখ মহাশয়। দেখুন খারাপ নাকি একজনের নাম আছে বুঝতে পারছি আপনার শরীরটা খুব খারাপ। ঠিক আছে মানুষের সম্পর্ক আর্থিক 71টি সামাজিক প্রকল্প, একটি দুটি নয়, 71টি সামাজিক প্রকল্প যা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অন্যান্য রাজ্যে আপনারা যাবেন সেখানে কোথাও এতগুলি মানবিক এবং সামাজিক প্রকল্প কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের জন্য উদ্ঘাটন করেন। সদ্য গত 7 তারিখেও আপনারা দেখেছেন যে আমাদের দুয়ারে সরকার প্রকল্প দিদিমণি এনেছেন, সেই প্রকল্পের জন্য মমতা ব্যানার্জি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এবং দেশের 800 প্রকল্পের ভেতরে সেরা প্রকল্প নির্বাচিত হয়েছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাবো আমাদের মমতা ব্যানার্জিকে। আজকে দিদির সুরক্ষা কবচ যে আত্মীয়তা এবং আত্মিকতা সাধারণ মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের গড়ে উঠেছে, সেই বাঁধনটি আমরা আরও বেশি শক্ত করার নিরিখে দিদিমণি এই নতুন সুরক্ষা কবচ, দিদির সুরক্ষা কবচ এই কর্মসূচি গ্রহণ করেছেন। আমাদের আজকের কর্মসূচিতে নয়দা ব্লকে আমাদের জেলার সম্মানীয় সাংসদ তথা সাংগঠনিক চেয়ারম্যান সম্মানীয় আবু তাহের খান মহাশয়, তিনি আমাদেরকে মাথার উপর থেকে পথ নির্দেশিকা করছেন। আমরা মানুষের কাছে কাছে যাচ্ছি, এই মাটি শুধু সাংসদ হিসাবে নয়, এর আগে তার রাজনৈতিক জীবনের সাংসদ তথা পঞ্চায়েত সমিতির দু টার্ম সভাপতি হিসেবে তিনি এখানে শুধু মানুষের পরিচিত বা মানুষের কাছের বললে ভুল হবে, প্রত্যেকটি মানুষের বাড়ির। আজকে তাকে সামনে রেখে এই কর্মসূচি শুরু হয়েছে, কাজেই মানুষ দারুণভাবে আপ্লুত, তাদের ভূমিপুত্র তাদের বাড়ির ছেলেকে তারা আজকে সামনে পেয়ে দারুণভাবে তারা খুশি। একাধারে যেমন মমতা ব্যানার্জি তার প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা এনে দিয়ে মানুষকে খুশি করেছেন, আনন্দিত করেছেন, তেমনি আমাদের অভিভাবক নয়দার ভূমিপুত্র এবং বালি এক নম্বর অঞ্চলের বাড়ির ছেলে আবু তাহের খান সাহেব তার উপস্থিতিতে আজকের এই কর্মসূচি বালি ধর্মতলার মোড়ে প্রার্থনা সভার ভেতর দিয়ে মন্দির প্রাঙ্গণে পতাকা তুলে আমরা দলীয় পতাকা তুলে শুরু করেছি। কর্মসূচি যেভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে আমরা চালিয়ে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষ সব রকম সুবিধা পেয়েছে। বিশেষ করে আমরা সেগুলোই নজরে রাখবো, রেজিস্টার করব যেখানে যেখানে মানুষ সুবিধা বঞ্চিত হয়েছে। এবং আমার যতদূর মনে হয় যে সুবিধার চাইতে অসুবিধার কথাটাই, যেহেতু সেগুলো পাওয়ার বঞ্চনার একটা জায়গা বা পাওয়ার একটা খাত আছে, সেই জায়গাটাকেই তুলে ধরা এবং দিদির এটাই লক্ষ্য, যেখানে বঞ্চিত হয়েছে যে জায়গাটায় পাওয়ার জায়গা সেই জায়গাটাকে দলের সামনে রিপ্রেজেন্ট করা, যাতে করে ওই সমস্ত বেনিফিশিয়ারিরা যারা পায়নি তারা আগামীতে পেতে পারে। এই কর্মসূচি খুব সাড়ম্বরে আমরা শুরু করেছি, আগামী দিনে দল যেভাবে নির্দেশ দেবে, আমাদের মাথার উপর থেকে যারা আমাদের উচ্চস্থানীয় নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দেবেন তাদের সমস্ত নির্দেশিকাকে প্রণয়ন এবং গ্রহণযোগ্য মনে করে আমরা তাদের পিছনে হেঁটে আমরা সম্পন্ন করি।